নমস্কার আমি কৃষ্ণ ঘোষ তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের স্বাগত জানাই হাউ ক্যান হেল্প ইউটিউব চ্যানেলে তো কালকে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই যে নতুন নোটিশটা প্রকাশ করা হয়েছিল এই নোটিশটার কি ডিটেলস আছে টোটাল সাত পাতার নোটিশ আছে একটা লম্বা নোটিশ ফুল ডিটেলসে তোমাদেরকে বোঝাবো তো তার আগে আমি একটা বিষয় তোমাদেরকে বলে রাখছি আমি আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম যে নোটিশটা প্রকাশ করেছিলাম এখানে পয়েন্ট নাম্বার সিতে আমার একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো এখানে এবং আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমাদের বেস্ট নাম্বারের বেসিসে নাম্বার দেওয়া হবে কিন্তু এটা না তোমরা আগের সেমিস্টারে সব থেকে বেশি যে নাম্বার পেয়েছ এবং সব থেকে কম যে নাম্বার পেয়েছো এই দুটো নাম্বারকে ছাড়া মিডিয়াম যে নাম্বারটা সেই নাম্বারের বেসিসে তোমাদেরকে গড় করে নাম্বারটা দেওয়া হবে তো যাই হোক আমি আমার ভুলের জন্য ক্ষমাপ্রাপ্তি তোমাদের সবার কাছে আজকের যে নোটিশটা সাতাশে জুলাই যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল এই নোটিশটা কি আছে ডিটেলসে সম্পূর্ণ বুঝিয়ে বলবো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে রাখো একটাই রিজেন ইন ফিউচার ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের যে কোনো নোটিশ আসুক সমস্ত জবের আপডেট স্কলারশিপের আপডেট সব কিছু তোমরা বাংলা এবং হিন্দি বোথ ল্যাঙ্গুয়েজে এই চ্যানেল থেকে পেতে থাকবে তো প্রথমেই যেটা জানাই তোমাদের এই যে নোটিশটা আছে এই নোটিশটা হচ্ছে তোমাদের যে এভলিউশন প্রসেসটা হবে বা তোমাদের যে প্রসেসে তোমাদের নাম্বারটা দেওয়া হবে তার একদম ব্রিফলি ডিসকাশন এখানে করা হয়েছে কিভাবে কোন পেপারে নাম্বার দেওয়া হবে সাপ্লি থাকলে কী হবে প্রত্যেকটা বিষয় বলবো তো ডেফিনেটলি ভিডিওটা একটু বড়ো হবে বাট তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে কারণ সব কিছু বোঝার জন্য একটু সময় দিতে হবে যাই হোক সময় নষ্ট না করে এখানে অ্যাসেসমেন্ট ফর রেগুলার স্টুডেন্ট অফ ইভেন্ট সেমিস্টার ইভেন্ট সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের জন্য যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে কীভাবে দেওয়া হবে টোটাল নাম্বার টোয়েন্টি ফুল মার্কস টোয়েন্টি হাফ হচ্ছে টেন হাফ বলতে কি যাদের ব্যাক পেপার ছিল তাদের কিভাবে হবে এখানে দেখো অল ডিপ্লোমা ইনস্টিটিউশন হ্যাভ প্রোভাইডেড ইন্টারনাল মার্কস আউট অফ টোয়েন্টি অর টেন কুড়ি নাম্বার এবং দশ নাম্বার যাদের হাফ তাদের জন্য কুড়ি যাদের ফুল মানে তোমরা যারা রেগুলার যাদের কোনো সাপলি টাপলি নেই তাদের জন্য কুড়ি নাম্বার আর একটা হচ্ছে ফুল মার্কস মানে এটা হচ্ছে একশো এবং পঞ্চাশের রেসপেক্টিভলিতে দিচ্ছে মানে একশো এবং পঞ্চাশের বেসিসে কীভাবে হবে আগের দিনও বলেছিলাম আমি হোম অ্যাসাইনমেন্ট হতে পারে থ্রু ইমেল তারপর ভাইভা ভয়েস থ্রু হোয়াটসঅ্যাপ ভিডিও কনফারেন্স গুগল মিট বা টিম লিঙ্ক যে কোনো ধরনের কোনো ভিডিও কলের মাধ্যমে তোমাদের সেটা হতে পারে অনলাইন এক্সামিনেশন থ্রু অনলাইন এক্সামিনেশন সফটওয়্যার এই তিনটে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি তোমাদের ফলো করা হবে কি হতে পারে তোমাদেরকে হ্যাঁ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যদি কোনো স্টুডেন্টের মানে স্মার্টফোনের ইস্যু থাকে সেক্ষেত্রে তাকে কি করা হবে ভাইভা কল করা মানে তাকে টেলিফোন কল করা হবে তার যে নর্ম্যাল ফোন দেখো স্মার্টফোন না থাকলেও এমনি ফোন এখন সবার কাছে আছে তো নর্ম্যাল ফোনে তাকে কল করা হবে কল করে তোমাদের যে নাম্বারটা তোমাদের ভাইভা নেওয়া হবে তার বেসিসে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে ফার্স্ট তিনটে পয়েন্ট ক্লিয়ার হয়েছে এখানে জানিয়ে রাখি তোমাদের যে নেক্সট যে বিষয়গুলো আছে ইনস্টিটিউশন উইথ কন্ডাক্ট ইন্টার্নাল অ্যাসেসমেন্ট অফ ইভেন্ট সেমিস্টার কন্ডাক্টেড পেন পেপার মুড টোয়েন্টি থার্ড অফ তেইশে মার্চের আগে যে সমস্ত পেপারগুলো অলরেডি হয়ে গেছিলো তার বেসিসে কিন্তু সমস্ত কিছু তোমাদের ডিপেন্ড করছে অনেক কিছু তারপর ফর অল অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সেস অলসো ইন্টার্নাল মার্কস মে বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ অলরেডি কন্ডাক্টেড ইন্টার্নাল অ্যাসেসমেন্টস তো তোমাদের অলরেডি যেটা তেইশে মার্চের আগে যে ইন্টারনাল মানে এক্সামগুলি হয়ে গেছিলো ইন্টারনাল এক্সাম তোমাদের হতেই থাকে সেই নাম্বারের বেশিসেও কিন্তু এখানে হতে পারে এবং প্রত্যেকটা কোর্স ডিপ্লোমার যত কিছু কোর্স আছে সেটা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবার জন্য এটা অ্যাপ্লিকেবেল যে ডিটেলসটা সেটা পেন পেপারে নেগ ইমেলের থ্রু নেগ কিন্তু তোমাদেরকে নিজের হাতে লিখতে হবে অ্যাসেসমেন্টটা কোনো টাইপিং হবে না সেটাকে স্ক্যান করে পাঠাতে হবে এবং তারপর যে কপিটা যদি তোমাদের টেলিফোনিক হয় তার রেকর্ড রাখতে হবে কলেজকে বলা হয়েছে যে বারো আট দু হাজার কুড়ির মধ্যে সেই সমস্ত ডিটেলস কিন্তু রেডি করতে সেটার হার্ড কপি কলেজের কাছে রাখতে ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে সেই হার্ড কপি সে স্টেট কাউন্সিলিংকে পাঠাতে হতে পারে এখানে দেখো থিওরিটিক্যাল তারপর দ্য কাউন্সিলিং উইল সেন্ড অল ডাটাবেস ইন দ্য এখানে ফল অল ইনস্টিটিউশন থ্রু ফর দ্য সাবমিশন অফ মার্কস থিওরিটিক্যাল ইন্টারনাল অ্যাসেস সরি অ্যাটেন্ডেন্স সেশনাল ইন্টারনাল ইনস্টিটিউশন প্রত্যেকটা যে ব্যাপার রয়েছে এই প্রত্যেকটা নাম্বার তোমাদের এই যে এক্সাম সেল ওয়েস্ট ডব্লিউ বিএসসিটি ডট কো ডট এখানে পাঠাতে হবে চোদ্দো আট দু হাজার বাট এই পার্টটা তোমাদের জন্যে না এই নোটিশটা যেটা আছে প্রত্যেকটাকে মানে প্রত্যেকটা পয়েন্টকে ভালোভাবে বোঝাবার জন্য এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে পাঠানো হয়েছে স্টুডেন্টদেরকে হ্যাঁ এই নোটিশটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারো যে তোমাদের নাম্বারটা কীভাবে যাবে এরপর আসছি পয়েন্ট নাম্বার টুতে টিচার্স অ্যাসেসমেন্ট অব দ্য থিওরিটিক্যাল সাবজেক্ট টোটাল মার্কস দশ নাম্বার এবং পাঁচ নাম্বার দশ বা পাঁচ যাদের হাফ নাম্বার তাদের হচ্ছে পাঁচ নাম্বার তো তাদেরকে কীভাবে টিচার্স অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট বা ক্লাস অ্যাটেন্ডেন্স ক্লাস অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে কিভাবে তোমাদের নাম্বার দেওয়া হবে এখানে যেটা বলা হয়েছে দেখো এইটটি পার্সেন্টের থেকে বেশি যদি তোমাদের নাম্বার থাকে তাহলে ফর দ্য সাবজেক্ট হ্যাভিং ফুল মার্কস একশো নাম্বারের মধ্যে টেন পয়েন্ট জিরো হাফ নাম্বার হলে ফাইভ পয়েন্ট জিরো এইটটি পার্সেন্টের প্লাস যাদের অ্যাটেন্ডেন্স আছে যারা রেগুলার স্টুডেন্ট প্রায়ই কলেজে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা মানে প্লাস পয়েন্ট এখানে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্টের মধ্যে যাদের আছে তাদেরকে এইট পয়েন্ট জিরো দেওয়া হবে ফোর পয়েন্ট জিরো ফোর সরি হ্যাঁ ফোর পয়েন্ট জিরো হচ্ছে আউট অফ ফিফটি আর ওয়ান হান্ড্রেডের মধ্যে হচ্ছে এইট পয়েন্ট জিরো সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে বা তার থেকে কম হবে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের বিলো সেভেন্টি পার্সেন্ট টু বিলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্স পয়েন্ট জিরো সিক্সটি ফাইভ পার্সেন্ট টু বিলো সেভেন্টি পার্সেন্ট ফোর পয়েন্ট জিরো সিক্সটি পার্সেন্ট টু বিলো সিক্সটি ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট জিরো বিষয়গুলি বুঝে যাও একশোর মধ্যে কিন্তু নাম্বারটা এইভাবে ক্যালকুলেট হবে প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স যেটা ধরা হবে এখানে বলা হয়েছে বিফোর টোয়েন্টি থার্ড অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি তেইশে মার্চের আগে অর্থাৎ কোভিড নাইন্টিনের জন্য স্কুল কলেজ বন্ধ হওয়ার আগে যে বিষয়টা হয়েছিল তখনকার এটা কিন্তু নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সেস অ্যানুয়াল সিস্টেম এই প্রত্যেকটা রিপোর্ট কলেজকে পাঠাতে হবে বারো আর সাবজেক্ট ওয়াইজ মার্কস টিচার্স অ্যাসেসমেন্ট শুড অলসো মেড রেডি প্রত্যেকটা কলেজকে বলা হয়েছে যে তোমাদের যেভাবে নাম্বারটা দেবে সেটা কিন্তু রেডি করতে বারো আট দু হাজার কুড়ির মধ্যে এটা কলেজের পার্ট তোমাদের না মানে বারো আট দু হাজার কুড়ির পর তোমাদের রেজাল্ট বেরোবে এটা ফাইনাল বা বারো আট দু হাজার কুড়ির মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু মানে কলেজকে সাবমিট করে দিতে হবে ক্লিয়ার হয়ে গেলো মানে তোমরা কিন্তু এখন রেডি হয়ে যাও তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটা লিখতে হতে পারে বা ভাইভা দিতে হতে পারে যে কোনো কিছু কিন্তু সেটা বারো আট দু হাজার কুড়ির মধ্যে হবে নেক্সট পরেতে চলে যাচ্ছি অফ যেটা আমি আগেই বললাম আগের দিন আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এখানে দেখো বলা হয়েছে তোমাদেরকে একটা রুলস ফ্যাক্টর মানে একটা ফ্যাক্টারকে কাজে লাগানো হচ্ছে সেটা কি অবটেনেড মার্ক তোমাদের সব থেকে বেশি যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা ছাড়া এবং সব থেকে কম যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটাকেও বাদ দেওয়া হবে মাঝামাঝি যে নাম্বারটা সেই মাঝামাঝি নাম্বার থেকে নাম্বারটা তোমাদের গড়ে নেওয়া হবে এবং তারপর সেটা জিরো পয়েন্ট সেভেন ফ্যাক্টর দিয়ে রাউন্ডেড ফিগারে সেটাকে ক্যালকুলেট করা হবে এরপর তোমরা বলবে জিরো পয়েন্ট ফাইভ ফ্যাক্টরটা কী সেটাও আমি তোমাদের পরে যে পাটা টোটাল সাত পাতার নোটিশ আছে প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝিয়ে বলছি সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি নেক্সট এখানে দেখো এই সমস্ত যে পার্টসগুলো দিয়েছে এটা কিন্তু কলেজের জন্য তোমাদের জন্য না এই জায়গাটা তোমাদের একটু ইম্পর্টেন্ট এখানে কি দিয়েছে এক্সাম্পল ফর অ্যাওয়ার্ডিং অফ গ্রেজ মার্কস তোমাদের নাম্বারটা কিভাবে দেওয়া হবে তোমরা সবাই এটা নিয়ে চিন্তা আছো এবং প্রায় কমেন্টও করেছিল তো এখানে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি সাপোজ ধরো কোনো স্টুডেন্ট তেরো পেয়েছে কতর মধ্যে সত্তরের মধ্যে তেরো আর বারো পেয়েছে কুড়ির মধ্যে এবং সাত পেয়েছে আউট অফ টেনের মধ্যে আমি আগেই বললাম সেভেন্টি টোয়েন্টি এবং টেন পার্টগুলা মানে সেভেন্টি নাম্বার তোমরা লেখো লেখা পরীক্ষাটা সেভেন্টি থাকে টোয়েন্টি নাম্বার থাকে টেন নাম্বার থাকে তো এখানে তোমাদের দেখো সেভেন্টির মধ্যে কেউ যদি তেরো পাও সেক্ষেত্রে তার নাম্বারটা কিভাবে ক্যালকুলেট হবে তার নাম্বারটা ফার্স্ট তো টোটাল সতেরো সরি থার্টিন প্লাস টুয়েলভ প্লাস সেভেন টোটাল থার্টি টু থার্টি টু হলো এবার থার্টি টু থেকে পার্স মার্কস কত ফর্টি ফর্টি থেকে থার্টি টু বাদ দেওয়া হবে ফরটি থেকে থার্টি টু বাদ দেওয়া হলে এইট থাকছে এইট তাহলে ফাইনাল এক্সটার্নাল মার্কস যেটা হবে থার্টিন প্লাস এইট এখানে যে তেরো নাম্বার পেয়েছিলে 40 মানে যেটা পাস মার্কস পার্স মার্কস থেকে যেটা অবটেইন্ড মার্কস সেটা বাদ দাও অবটেইন্ড মার্কস বলতে তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা বাদ দিতে হবে পাস মানে 40 থেকে বাদ দিতে হবে 40 থেকে বাদ দিয়ে যে নাম্বারটা হবে সেই নাম্বারটার সাথে আগে যে নাম্বারটা অবটেইন করেছো সেটাকে এটা একটু তোমাদের মানে ক্রিটিক্যাল হয়ে যায় বাট তাও দেখো নোটিশটা যদি ভালো করে বোঝো একটু বুঝো এখানে দেখো 8 নাম্বার হলো 40 থেকে তোমরা টোটাল 32 পেয়েছিলে 32 থেকে এখানে 40 তোমরা বাদ দিলে হ্যাঁ সরি চল্লিশ থেকে বত্রিশ বাদ গেল আট আট থেকে তেরো যোগ করা হবে তেরো তুমি পেয়েছিলে একুশ হচ্ছে একুশ প্লাস বারো বারো পেয়েছিলে কুড়ির মধ্যে বারো পেয়েছিলে বারো আর সাত দশের মধ্যে সাত পেয়েছিলে টোটাল হলো চল্লিশ তো এটা হচ্ছে তোমাদের পার্কস নাম্বার এইভাবে তোমাদের নাম্বারটা দেওয়া হবে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অব দ্য সেশনাল সাবজেক্ট তো সেশনাল সাবজেক্টের কী হবে টু অ্যাভয়েড মুভমেন্ট অব দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্ট আন্ডার দ্য প্রিভিলিং কোভিড নাইন্টিন সিচুয়েশন এই কোভিড নাইন্টিন সিচুয়েশনে না তো স্টুডেন্টকে ঘর থেকে বাইরে যেতে হবে না তো টিচার্সকে কলেজে গিয়ে মানে তোমাদের ফিজিক্যালি কোনো জায়গায় মুভমেন্ট করতে হবে তোমাদের যা কিছু হবে সব কিছুটাই অনলাইনে এবং বাকি প্রসেসগুলো এটা আগের দিনই বলেছিলাম এতটা ভাঙলে ভিডিওটা অলরেডি এইট মিনিট ওভার হয়ে গেছে তো প্রত্যেকটা রিপোর্ট কিন্তু এটা দেখো ফাইনাল ইয়ার অল অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সেস অ্যাভ দ্য মার্কস স্যাল বি অ্যাওয়ার্ডেড বেসড অন দ্য ইন্টারনাল এভলিউশন সমস্ত ফাইনাল ইয়ারের যে নাম্বারটা সেটা কিন্তু ইন্টারনাল এভলিউশনের ওপর নির্ভর করছে এখানে সেটা বলা হয়েছে লাস্ট ডেট লেটেস্ট বাই দা চোদ্দো আট দু হাজার কুড়ির ভিত্তিতে তোমাদের সেটা নেক্সট ফর দা সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার যারা সেকেন্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে পড়ছো মার্কস ফর দ্য সেশনাল সাবজেক্ট উইল হ্যাভ টু বি আপলোডেড ইন দা কাউন্সিলিং ওয়েবসাইট সেপারেটলি ফর ইন্টারনাল সেশনাল পার্টস পার্ট অফ এক্সটার্নাল সেশনাল পার্ট তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্ট তাদের রেজাল্টটা কাউন্সিলিংয়ের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপলোড করা হবে এবং প্রত্যেকটা যে রিপোর্ট থাকবে সেই রিপোর্টও বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনকে তোমাদের কলেজ থেকে পাঠাতে হবে নেক্সট এখানে পয়েন্ট দু নাম্বার যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট অফ ব্যাক পেপার্স ফর ক্যাজুয়াল স্টুডেন্ট যাদের সাপ্লি ছিল আগের কোনো জায়গাতে তোমাদের সাপ্লি ছিল তাদের ক্ষেত্রে কি করা হবে তাদের ক্ষেত্রে দেখা হচ্ছে দেখো এখানে এলিজেবল স্টুডেন্ট উইল বি ক্যালকুলেটেড বেস্ট মার্কস অ্যান্ড দ্য রোডস সব থেকে কম নাম্বার যে আগের যে কোনো সেমিস্টারে বা যে কোনো ইয়ারে তোমরা পেয়েছো সব থেকে বেশি নাম্বার যেটা পেয়েছ সব থেকে কম নাম্বার যেটা পেয়েছো এই দুটো নাম্বারকে ছাড়া একটা এভারেজ তাদের মাঝে একটা নাম্বার ধরা হবে সেই নাম্বারের গড়ের ভিত্তিতে এবং ফ্যাক্টর জিরো পয়েন্ট সেভেন ফ্যাক্টর দিয়ে সেটাকে ক্যালকুলেট করে তোমাদের নাম্বারটা দেওয়া হবে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে মানে তোমাদের অ্যাটলিস্ট পাস মার্ক সবাইকে দেওয়া হবে এবং এই প্রত্যেকটা কপি পাঁচ দিনের মধ্যে মানে তোমাদের যখন সাবমিট করবে সেই পাঁচ দিনের মধ্যে এক্সাম সেল অ্যাট দ্য রেট বেঙ্গল টেকনিক্যাল এডু ডট কো ডট ইন এই ওয়েবসাইটে কলেজের পক্ষ থেকে পাঠাতে হবে তোমাদের কোনো পার্ট নাই তিন নম্বর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফর অফ ফি অফ আলটারনেটিভ মুড অফ অ্যাসেসমেন্ট আলটারনেটিভ মুড অফ অ্যাসেসমেন্টের জন্য তোমাদেরকে কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে সেই ফিজটা কত স্টুডেন্ট উইল বি হ্যাভ স্পেশাল এভলিউশন ফিজ দুশো টাকা অনলি পার স্টুডেন্ট পার সেমিস্টার পার ইয়ার একটা সেমিস্টারের জন্য দুশো টাকা মাত্র দুশো টাকা তোমাদের সেটা অনলাইন ইউ অনলাইনে পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড যে কোনো একটা পদ্ধতি ফলো করে তোমাদেরকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে এবং বাকি যে পার্টগুলো আছে এখানে দেখো ইনফরমেশন ট্রান্সফার এখানে রিঅ্যাডমিশন ইনফরমেশন অন ট্রান্সফার অল ডিপ্লোমা স্টুডেন্ট পয়েন্ট নাম্বার ছতে সিক্সে যেটা বলা হয়েছে অল ডিপ্লোমা ইনস্টিটিউশন হ্যাভ টু মেল কমপ্লিট ডাটা ট্রান্সফারেড স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার অ্যানুয়াল সিস্টেমের যে সমস্ত ট্রান্সফারের ব্যাপারটা ছিল হেয়ার ট্রান্সফার স্টুডেন্ট রেফার দোজ হু লুক অ্যাডমিশন ইন টু দিয়ার ইনস্টিটিউশন ট্রান্সফার ফ্রম দ্য আদার ইনস্টিটিউশন ডাটা অন দ্য ট্রান্সফার স্টুডেন্ট একটু টাইম দাও আমি বুঝিয়ে বলে দিচ্ছি ইয়ার ব্যাক নেম অফ দ্য ট্রান্সফার টেকেন অল তো তোমাদের যে ট্রান্সফারের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদের বিষয়টাও এখানে দেখা হচ্ছে লেটেস্ট পাঁচ আট দু হাজার কুড়ির মধ্যে এক্সাম সেল অ্যাট দ্য রেট ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন তোমাদেরকে পাঠাতে হবে এখানে কলেজ থেকে পাঠাবে তোমরা কিছু করবে না এবং এখানে তোমাদের পাঠিয়ে দেবে এবং বাকি যা কিছু কাজ থাকবে সেটা কিন্তু কলেজের কাজ আশা করছি টোটাল যে সাত পাতার অনেকটা লম্বা ভিডিও বাট আমিও ঘেমে গেছি বিষয়টা বোঝা তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট বোঝানো আমি চেষ্টা করি হ্যাঁ আগের দিন আমি মানছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা আমার তরফ থেকে একটা মিস্টেক হয়েছিল যাই হোক সেটাকে কনসিডার করো আজকের যে ভিডিওটা আশা করছি তোমরা সকলে সেটা বুঝতে পেরেছো এখনও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ইমেলে হোয়াটসঅ্যাপে না হলেও আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে পাঠাতে পারো অবশ্যই আমার মেল আইডি ভিডিও ডিসক্রিপশন এবং আমার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্যে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কলেজের প্রত্যেকটা গ্রুপে ভিডিওটি শেয়ার করো যারা প্রথমবার এসেছ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে ধন্যবাদ